আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি রুজিনা, রুজিনা কুকিং অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের সামনে আজকে একটা আচারের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। এই আচারটা এতটাই মজা এবং এতটাই সুস্বাদু, একবার তৈরি করে খেলে মন ভরবে না। তো আমি বলবো এটাকে বেশি করে তৈরি করে রেখে সারা বছর জুড়ে খেতে পারবেন এই আচারটা। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা একদম রোদে দিতে হবে না এবং চুলাও জ্বালাইতে হবে না এই আচারটা করার জন্য। মানে এই আমগুলা চুলায় দিতে হবে না, চুলায় না দিয়ে এবং রোদে না দিয়ে একদম ঝটফট খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই অসম্ভব মজার এই আমের আচার রেসিপিটা। একবার হলো বাসায় ভাবে ট্রাই করবেন আর খেয়ে অবশ্যই কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই আচারটা, এই আচারটা সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন কাছের জারে একবার তৈরি করে। তো আমি বলবো আম শেষ হওয়ার আগে ঝটফট এই আচারটা তৈরি করে নেবেন। এটা এতটাই সুস্বাদু, এতটাই মজা এই টক মিষ্টি ঝাল আচারের রেসিপিটা। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই, দেখে নিই কীভাবে করে আজকের এই আচারের রেসিপিটা করা হলো। আর হ্যাঁ বন্ধুরা, এই ধরনের মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। না টেনে পুরো ভিডিও দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবেন, শেয়ার দিয়ে দিবেন। এখানে আমি 2 কেজি কাঁচা আম নিছি। তো আমগুলো আমি প্রথমে ছুলে নিব। আশা করি আজকে আমার এই টক ঝাল কাঁচা আমের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিন, শেয়ার দিয়ে দিন। চলুন ভিডিওটা শুরু করি। এটা দিয়ে কেটে নিব, মানে ছুলে নিব আর কি। এই যে, এই যে ছুলে নেওয়া হয়ে গেল। এইভাবে করেই আমি সবগুলো আম ছুলে নিব। আমি কিন্তু কোনো পানি নেই, আমি আমগুলা আগে ভালো করে ধুয়ে তারপর পানিগুলা শুকাই নিছি মুছে মুছে। এই যে, এই আমি কোনো পানি থাকা যাবে না, আমগুলা সব আমার ছিঁড়ে নেওয়া হয়ে গেল। এখন আমি আমগুলা কেটে নিব, দেব করে কেটে নিব আমগুলো। আমি আপনারা এইভাবে করে লম্বালম্বিভাবে কেটে নিতে পারবেন অথবা পাশের দিকেও কেটে নিতে পারবেন। তা আমি দুইটা দুই রকম করে আপনাদেরকে দেখাই দিব। এই যে এইভাবে করে, এই যে আমি প্রথমে এইভাবে চিকন চিকন করে কুচি করে নিছি, এখন আমি এইভাবে করে আলাদা করে নিব। এই যে আপনারা আবার এইভাবে করে কেটে নিতে পারেন, এই যে পাশের দিকে। এই আমি এখানে এই যে একটা গামলা নিছি, মানে বল। তো আমি এটার ভিতরে আমগুলো এখন ইয়ে করব, মাখাবো। এই যে হোয়াইট কালার ভিতরে দিলে, হলুদ মরিচ দিলে দেখা গেছে যে মানে হোয়াইট কালারটা মানে লালচা হয়ে যায়, হলুদ হয়ে যায়, সেজন্য আমি এটার ভিতরে নিলাম। আমগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিছি, আপনারাও আপনাদের পছন্দ করে কেটে নেবেন। এই তো আমগুলো আমি ঢেলে নিয়ে নিলাম। দিয়ে দিব আমি 2 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 2 চা চামচের মতো লবণ। এখন আমি সবগুলো হাত দিয়ে মেখে নিব ভালো করে। এটা মাখতে মাখতে এটা থেকে পানি ছেড়ে দিব। তো পানি ছেড়ে দিলে এটাকে আমি এভাবে মেখে আমি এটাকে 1.5 থেকে 2 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। পুরো মানে পুরোপুরি পানিটা একবার বের হয়ে যাবে আম থেকে। তো আমটা, আমের পানিটা যখন বের হয়ে যাবে তখন আমি এটা একটা পাতলা কাপড় দিয়ে ভালো করে চিবিয়ে পানিটা বের করে নিব। তো 1.5-2 ঘন্টার মাঝখানে আমি যেটা করবো, ফাঁকে ফাঁকে এটাকে উল্টায় পাল্টায় মানে নিচের গুলো উপরে আনবো আর উপরে গুলো নিচে নিবো। এবার করে দিলে, দুই তিনবার এবার করে দিলে হবে যে মানে সবগুলো আম থেকে পানিটা সমানভাবে বের হবে সেজন্য। আর আপনারা যদি আরও সময় নিয়ে রাখতে পারেন তাহলে আরও ভালো হবে,
এটা যত মানে 3 ঘন্টা 4 ঘন্টা যত সময় নিয়ে রাখবেন ততই বেশি পানি বের হবে, মানে পুরাটা পানি বের হয়ে যাবে। যাই হোক, আমি এখন ডাকনা ফিরে আসলাম, প্রায় 1 ঘন্টা এখনো হয় নাই, পুনে 1 ঘন্টা পরে মানে 45 মিনিট পরে। এই যে দেখেন, এখানে কিন্তু তেমন পানি বাইর হয় নাই, জানি না অন্য সময় দেখি যে আমের ভিতরে লবণ যখন দিই তখন পানিটা অনেক বের হয়ে যায়, এটার ভিতর থেকে বের হচ্ছে না কেন জানি না। যাই হোক, আমি আবার আরও 1 ঘন্টা অপেক্ষা করবো, এখন আমি একটু উল্টাই পাল্টাই দিই ভালো করে নেড়ে সেড়ে। ফিরে আসলাম 2 ঘন্টা পরে, দেখি কি অবস্থা। এই যে দেখেন এই অবস্থা আমের, আমার আজকের আম থেকে রাত্রে একটা পানি বাইর হয়নি। যাই হোক, এখন কিছু করে নেই, আর ওয়েট করতে পারবো না, 2 ঘন্টা ওয়েট করছি। এখন আমি আমগুলা একটা কাপড় দিয়ে ভালো করে চিপে নিব, পানিগুলা নিয়ে নিছি বাটি, বাটির ভিতরে একটা নেট কাপড় দিয়ে দিচ্ছি আমি, এটা একটা নেট কাপড়, চেষ্টা করবেন শক্ত জাতীয় কাপড় দেওয়ার জন্য, পাতলা নেট কাপড়ের মতো জর্জের অথবা নেট এই নেওয়ার চেষ্টা করবেন, সুতির কাপড় হলে ছিঁড়ে যাবে। এই যে এইভাবে করে চিপবেন, মানে গায়ে যত শক্তি আছে সব শক্তি দিয়ে চিপে কিন্তু এই পানিটা বের করে নিতে হবে। তা আমি এইভাবে করে একবার পানি বের করে নিব। এই তো দেখুন, প্রথম ধাপ আমি চিপে নিচে দিতে এই পানিগুলো সব বের হয়েছে, এই তাই আমি এভাবে করেই সবগুলো চিপে নিব। এই যে দেখেন, আমার আমের গায়ে কিন্তু কোনো পানি নেই, একদম পুরাটা পানি আমি চিপে ফেলাই দিছি। দেখেন আমগুলো চিপে নেওয়ার পরে কতগুলো পানি বের হয়েছে, তো এই পানিটা কোনো কাজে লাগবে না, এই পানিটা ফেলাই দিতে হবে। এই তো সবগুলো আম আমি চিপে নিলাম, এই যে দেখেন, এখন আমি আমগুলা যতক্ষণ পর্যন্ত আমি একটা মশলা তৈরি করব চুলায়, মশলা ফ্রেশ তৈরি করবো ততক্ষণ পর্যন্ত এটাকে একটা ফ্যানের তলায় রেস্টে রেখে দিব, তো আর একটু পানিটা টানবে, পানি নাই কিন্তু তারপর মানে একটু যতটুকু টানে, তো এখন আমি এটাকে রেস্টে রেখে দিব ফ্যানের নিচে। আর দেখেন আমটা চিপে নেওয়ার পর এখানে 2 কেজি আম মনে হয় অনেক 1 কেজি হয়ে গেছে, মানে আমার কাছে মনে হইতেছে। তা আপনারা যখন বানাবেন তখন একটু বেশি করেই বানাবেন, আমি যতটুকু বানাইছি আমার মানে এটা 2 দিনও খেতে মানে খেতে পারবো না আমি, এতই মানে কম। তা আমি তো আপনাদেরকে রেসিপি দেখানোর জন্য বানাইলাম কম করে, আপনারা যখন বানাবেন বেশি করেই বানাবেন। চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি, ফ্যানটা গরম করে নিয়েছি, এখন এখানে আমি 1.5 টেবিল চামচ পাঁচফোড়ন মানে আচারের মশলা দিয়ে দিব, 6-7টা শুকনো মরিচ, এখানে জালটা যার যার স্বাদ মতো দিবেন। চুলার আঁচ একদম লোতে রেখে তো আমি এটাকে 1 মিনিটের মতো একটু করে ভেজে নিব হালকা করে, যাতে করে একটা স্মেল বের হয়। পাঁচফোড়ন মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তা আমি এগুলো তুলে ফেলছি, আর মরিচটা একটু আর একটু আমি নাড়া দিয়ে আর একটু মানে ভেজে নিব। মরিচগুলো তুলে নিলাম, এখন এখানে আমি সরিষার তেল দিয়ে দিব আমি 1.5 কাপ খাঁটি সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে, এখন আমি এখানে এই যে 1টা রসুন আমি ভালো করে চুলে ধুইয়া তারপরে পানি পরিষ্কার করে শুকাইয়া এভাবে থেতলা করে নিছি, মানে সেচে নিছি, এখন আমি দিয়ে দিলাম। এই দেখুন রসুনটা দেওয়ার সাথে সাথে সরিষার তেলগুলো দেখেন কীরকম ফেনা হইতেছে, এটা খাঁটি সরিষার তেল বলে এইভাবে ফেনাটা উঠতেছে। আর যদি এটা নকল সরিষার তেল হয়, নর্মাল সরিষার তেল হয়, তাহলে আর এইভাবে করে ফেনাটা উঠবে না, কম উঠবে, কিন্তু খাঁটি সরিষার তেল একদম বেশি ওঠে, তো কোনো সমস্যা নাই। আমি এইভাবে করেই মানে নাড়াচাড়া করে রসুনগুলো হালকা করে ভেজে নিব। এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ আস্ত মানে গোটা পাঁচফোড়ন। এই দেখুন রসুনগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল, চুলা থেকে নামানোর আগে আমি এখানে বেশি নেই, যে সামান্য করে আধা চা চামচ থেকে কম গরম মশলা গুঁড়া দিয়ে দিব, কারণ আমার ভাজা গরম মশলা গুঁড়োটা শেষ হয়ে গেছে, সেজন্য এটা কাঁচাটা তো আমি এর জন্য দিয়ে দিলাম এখানে, আর ভাজা হলে ওইটা আমের ভিতরে দিয়ে দিলেই হবে। গরম মশলাটা দিয়ে কিন্তু আমি সাথে সাথে চুলা থেকে এটা নামিয়ে ফেলবো। এই যে দেখুন ফ্যানের বাতাসে অনেকটাই পানি টেনে গেছে, আধা ঘন্টার উপরে ছিল ফ্যানের নিচে, দেখুন আমি এখানে সব মশলাগুলো অ্যাড করে প্রথমে দিয়ে দিব এখানে 1/3 কাপ চিনি, মিষ্টিটা যার যার ইচ্ছা অনুযায়ী দিবেন, বেশি খেলে বেশি কম খেলে দিব 1/2 কাপ ভিনেগার। চিনি আর ভিনেগার দিয়া এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিব ভালো করে, মানে মিক্স করে নিব আর কি। দিয়ে দিব 1 চা চামচ বিট লবণ, দিয়ে দিব শুকনো মরিচের পেস্টটা, দিয়ে দিব এই যে পাঁচফোড়নের মশলাগুলো, এই যে আমি এভাবে করে ভেঙে গুঁড়া করে নিছি, দিয়ে দিব রসুনগুলা, আমি তেল থেকে শেখে শেখে রসুনগুলো আগে দিচ্ছি, আবারও সবগুলো আমি একসাথে একটু ভালো করে মিক্স করে নিব। আমার কিন্তু এতটুকু আচারে মন ভরবে না,
আমি পরবর্তীতে আবার বেশি করে তৈরি করে নিব। আপনারা যখন বানাবেন বেশি করেই বানাবেন, কারণ এটা খেতে অসম্ভব মজার, অসাধারণ স্বাদ। একবার তৈরি করে খাবেন তো বারবার খেতে ইচ্ছে করবে। আর এটা একটা মজার ব্যাপার হলো, আপনারা একবার এইভাবে করে তৈরি করে কাছের জারে নর্মাল ফ্রিজে রেখে সারা বছর জুড়ে খেতে পারবেন এই আচারটা। পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, সব কিছু দিয়ে খাওয়া যাবে এটা, এমনকি এমনি এমনিতেও খেয়ে ফেলতে পারবেন। এটা এতটাই মজার, যখন ভালো লাগবে তখনই খেয়ে ফ্রিজ থেকে বের করে এটাকে খেতে পারবেন। সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেওয়া হয়ে গেল, ব্যাস তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার রেসিপি। তো আজকে কেমন লাগলো আমার এই আচার রেসিপি? আশা করি অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন, শেয়ার দিয়ে দিবেন। আর যে সকল আপুরা ভাইয়ারা আমার চ্যানেলটাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যে সকল আপু ভাইয়ারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। তো ভিডিওটা আছে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো আমি এরকম কাছের জারে তুলে নিয়ে নিব আচারগুলো, ফ্রিজে রেখে যদি সারা বছর জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে এরকম কাছের জারে রাখতে হবে, নর্মাল ফ্রিজে রাখতে হবে অবশ্যই। প্রথমে অর্ধেক আম দিয়ে তারপর আমি আবার তেল দিয়ে দিছি। এই আমের আচারটাকে ডুবো তেলের ভিতরে রাখতে হবে, আমটা উপরে থাকতে পারবে না, তেলটা উপরে থাকতে হবে, আমের উপরে তেল থাকা লাগবে, তাহলে এই আমটা ভালো থাকবে, এই আচারটা ভালো থাকবে অনেক দিন।